শিক্ষার্থীরা গণিত বিষয়ক অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক পর্বগুলো ভিডিও আকারে সুন্দরভাবে তোমাদের জন্য উপস্থাপন করতেছি আশা করি তোমরা ঘরে বসে সুন্দরভাবে এই ভিডিও ক্লাসগুলো উপভোগ করতেছ শিক্ষার্থীরা এবার পরিচয়ে আসা যাক আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর তো শিক্ষার্থীরা আমরা আজকে অনুশীলনী এক দশমিক দুইয়ের ধারাবাহিক পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব এর পূর্বে আমরা চারটি পর্ব নিয়ে কথা বলেছি এবং সে পর্বগুলোতে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করেছি তো চলো আজকে আমরা দেখে নিই আজকের পর্বটি কি ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা দিয়ে আমরা সাজিয়েছি তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ স্লাইডের মধ্যে চলে এসেছে প্রথম অঙ্গটি আমাদের সেটি কি যে কোনো বাগানে আঠারোশোটি চারাগাছ বড় আকারে সাজাতে গিয়ে বা লাগাতে গিয়ে ছত্রিশটি চারা গাছ বেশি হলো ঠিক আছে তো প্রত্যেক শাড়িতে চারা গাছের সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো শিক্ষার্থীরা এটি একটি খুব সহজ একটি অঙ্ক এখানে কি বলেছে যে বাগানের মধ্যে আঠারোশোটি চারা গাছ লাগাতে বলা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে লাগাতে গিয়ে ছত্রিশটি চারা গাছ বেশি হয়েছে তাই না তো আমরা এই বেশি সংখ্যক চারা যদি আমরা এই আঠারোশো থেকে বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের যে সংখ্যাটা আসবে সেটি কিন্তু নিশ্চিতভাবে একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তাই না অর্থাৎ সেই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করলে কোনো দশমিক আকারে কোনো সংখ্যা আসবে না ঠিক আছে তো আমরা সেই কাজটাই করেছি দেখো আঠেরোশো থেকে ছত্রিশ বিয়োগ করে ফেলেছি আচ্ছা তাহলে এখন আমরা এক হাজার সাতশত চৌষট্টি বা সতেরোশো চৌষট্টির বর্গমূল নির্ণয় করবো তো এটা খুবই সোজা সতেরো এবং চৌষট্টি দুটোর পর আলাদা আলাদাভাবে আমরা দাগ দিয়েছি দাগ দেওয়ার পরে দেখো সতেরো নিচের বর্গ সংখ্যা ষোলো আর জন্য আমরা চার নিয়েছি চার চারে হয় ষোলো তাহলে আমরা ষোলো লিখলাম আর সতেরো থেকে ষোলো বিয়োগ করলে হয় আমাদের এক এবং চৌষট্টি নিচে নামলো চারের ডাবল আমরা আট লিখছি এই পাশে তো আট লিখার পরে আমরা এক দিয়ে টেস্ট করছি দুই দিয়ে টেস্ট করছি তো দুই দিয়ে টেস্ট করলে দেখো একবারে মিলে যায় অর্থাৎ বিরাশি এবং দুই গুণ করলে যেটা হয় সেটা হয় একশত চৌষট্টি ওকে তো এখানে দুই দিলে আমাদের বর্গমূলের যে উত্তরটা অর্থাৎ আগের যে আমরা চার বেশিছি তার ডান পাশে কত বসিয়ে দিতে হবে দুই বসিয়ে দিতে হবে ঠিক আছে অর্থাৎ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বিয়াল্লিশ তো এখানে একটা নোট দিয়েছি আমরা যে প্রদত্ত সংখ্যা হতে ছত্রিশ বিয়োগ করতে হবে প্রাপ্ত সংখ্যাটি হলো সকল চারা গাছের সংখ্যা এবং এর বর্গমূল যেটা হবে সেটি হবে একটি শাড়িতে চারা গাছের সংখ্যা তাহলে আমরা কি করব অঙ্কটিতে যতটি বেশি হবে ততটি আমরা বিয়োগ করে দেবো অর্থাৎ আঠারোশো থেকে ছত্রিশ বিয়োগ করব যেটা আসবে সেটার বর্গমূল নির্ণয় করবো বর্গমূল নির্ণয় করে যে অ্যান্সারটা আসবে আমাদের সেটি হবে একটি শাড়িতে চারা গাছের সংখ্যা তো আশা করি শিক্ষার্থীরা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাই পরের অঙ্কে তো এর পরের অঙ্কটা দেখো স্লাইডের মধ্যে চলে এসেছে অঙ্কটা কি যে কোনো কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য আচ্ছা তো শিক্ষার্থীরা আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি অবশ্যই নয় পনেরো এবং পঁচিশের লস আগু হবে তাই না এই জন্য আমরা নয় পনেরো এবং পঁচিশের লস আগু নির্ণয় করেছি তো লসাগু নির্ণয় করার পর দেখো নয় পনেরো পঁচিশকে আমরা এক শাড়ি দিয়ে লিখেছি তারপরে আমরা তিন দিয়ে সবাইকে ভাগ করেছি তাহলে তিন তিরিকে নয় তারপরে তিন পাঁচে পনেরো এবং তিন দিয়ে যেহেতু পঁচিশকে ভাগ করা যায় না সেহেতু আমরা পঁচিশকে নিচে নিয়েছি তো তারপরে আমরা পাঁচ নিয়েছি পাঁচ দিয়ে ভাগ করব তো পাঁচ দিয়ে যেহেতু তিনকে জানে তিন নিচে নামলো এবং পাঁচ দিয়ে পাঁচকে করলে হয় এক এবং পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে হয় পাঁচ তো বাম পাশে সমস্ত ভাজকগুলোকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে তিন পাঁচ তিন পাঁচ এটা গুণ করতে হবে তাহলে দুটো দুটো করে জোড়া করে নেই তিন তিন একটা জোড়া পাঁচ পাঁচ একটা জোড়া তো আমরা যদি এগুলো সব গুণ করি তাহলে ফলাফল আসে তো আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা সেটা এখানে কত বলতো দুই শত পঁচিশ তো আমরা সেই কথাটা নিচেও লিখেছি যে এখানে দুই শত পঁচিশ এর মৌলিক গুণনিয়োগগুলো জোড়ায় জোড়ায় রয়েছে তাই দুই শত পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা তো আমাদের অ্যান্সার হচ্ছে কত তাহলে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত দুই পঁচিশ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ চলো আমরা এবার পরের অঙ্কে চলে যাই এর পরের অঙ্কটি তোমরা স্লাইডের মধ্যে দেখতেই পাচ্ছ অঙ্কটি কেমন দেখো তো এখানে দেওয়া আছে যে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো তো কি বলছে এখানে যে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার গুণ যতজন সংখ্যা তার গুণ হচ্ছে তাদের মজুরি ঠিক আছে তো দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা কত সেটা বের করতে হবে তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা প্রথমে যেহেতু শ্রমিকের সংখ্যা জানি না সেহেতু আমরা শ্রমিকের সংখ্যাকে ক ধরে নেব ঠিক আছে তো এই জন্য আমরা লিখেছি যে ধরি শ্রমিকের সংখ্যা হচ্ছে ক প্রত্যেক শ্রম শ্রমিকের দৈনিক মজুরি কত বলো তো যতজন সংখ্যায় থাকবে তার গুণ হচ্ছে তার মজুরি অর্থাৎ প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি সেটা হচ্ছে দশ ক কয়ের সাথে দশ গুণ অর্থাৎ দশ ক টাকা তাহলে দৈনিক মোট মজুরি কত টাকা হবে বলো তো ওটা তো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি গেল তো মোট মজুরি কত হবে দশ কয়ের সাথে আবার ক দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দশ কয়ের ওপর স্কোয়ার হবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানকার বিষয়টা বুঝতে পেরেছো তাহলে শ্রমিকের সংখ্যা আমরা ধরলাম ক আর প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাহলে কত হবে দশ ক এটা তোমাদের শর্তে দেওয়াই আছে তো তাহলে দৈনিক মোট মজুরি কত হবে একজনের যদি দশ ক হয় তাহলে ক সংখ্যক শ্রমিকের কত হবে দশ কয়ের সাথে ক গুণ করতে হবে অর্থাৎ দশ ক স্কোয়ার হবে ওকে তো সেই সংখ্যাটা শোংসান শর্তে দেওয়া আছে ছয় হাজার পঞ্চাশ তো আমরা এই জন্য শর্ত মতে লিখেছি যে দশ ক স্কোয়ার কত ছয় হাজার দুই পঞ্চাশ তো শুধু ক স্কোয়ার শংশান কত হবে বলো ছয় হাজার দুই পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করতে হবে তো ছয় হাজার দুই পঞ্চাশকে যদি দশ দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সার আসে আমাদের ছয়শত পঁচিশ তো যেহেতু কয়ের উপর স্কোয়ার আছে ওপরে পাশে আমরা রুট করে নিই তাহলে স্কোয়ার রুট কাটা পড়বে এবং ছয়শো পঁচিশকে বর্গমূল করলে আমাদের যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে কত তো পঁচিশ তো আমরা জানি ছয়শো পঁচিশ একটা কী সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তো এটা আমরা ছয়শো পঁচিশের বর্গমূল করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কত শুধু পঁচিশ তাহলে আমরা কয় ইকালস টু কত পেলাম পঁচিশ তাহলে আমরা বলতেই পারি যে নির্ণায়ক শ্রমিকের সংখ্যা কত পঁচিশ জন তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো তাহলে এবার চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কে ঠিক আছে তো অঙ্কটা তোমরা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছ কি বলেছে এখানে দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্ত সাঁত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো খুব সহজ একটি অঙ্ক ক্রমিক সংখ্যার কথা বলা হয়েছে এখানে তো আমরা জানি যে দুটি ক্রমিক সংখ্যার মধ্যে কত ডিফারেন্স থাকে একের ডিফারেন্স থাকে এক দুই তিন চার এগুলো হচ্ছে কর্মিক সংখ্যা ঠিক আছে তো একের সাথে যদি যোগ করি তাহলে দুই পাই দুইয়ের সাথে যোগ করলে তিন পাই তাহলে আমরা বুঝতে পারতেছি যে দুটি কর্মিক সংখ্যার মধ্যে কত পার্থক্য থাকে বলো তো একের পার্থক্য থাকে তাহলে আমরা দেখো এই জন্য ধরে নিয়েছি যে একটি সংখ্যা ক তাহলে অপর সংখ্যাটা কী হবে তো কয়ের সাথে একযোগ করলেই অপর সংখ্যাটা পাওয়া যাবে তাই না যেহেতু আমরা বলেছিলাম যে দুই তিন চার পাঁচ এগুলো সবগুলোই কী সংখ্যা বলো তো কর্মিক সংখ্যা তা দুইয়ের সাথে যদি তুমি একযোগ করো তাহলে কত হয় তিন এবং তিনের সাথে একযোগ করলে চার হয় তো আমরা বুঝতেই পারতেছি যে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাগুলো কর্মিক সংখ্যা তাই না অর্থাৎ তাদের মধ্যে একের ডিফারেন্স থাকতে হবে তো এই জন্য আমরা একটি সংখ্যাকে ক ধরেছি এবং অপর সংখ্যাটি কত হয়েছে বলো তো প্লাস ওয়ান অর্থাৎ কয়ের সাথে এক যোগ তো এখন ওরা বলছে যে দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে সাঁত্রিশ তাহলে ক প্লাস ওয়ান বা ক যোগ এক এটার সাথে এটার বর্গ করে যদি আমরা ক এর বর্গ বিয়োগ করে নেই তাহলে শর্ত মতে সেটা ইকলস টু কত হবে সাঁত্রিশ তাই না তো আমরা এখানে সেই কাজটিই করেছি ক যোগ এক তারপর বর্গ বিয়োগ বিয়োগ কয়ের উপরে স্কোয়ার বর্গ ইকলস টু কত সাঁত্রিশ তো ক যোগ এক এটা তো আমরা বলতেই পারি এটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র তাই না তো এটা সঙ্গে কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যদি এখানে সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কী পাবো বলো তো কয়ের উপরে স্ক্যার হবে দুই ইন্টু ক ইন্টু এক হবে যোগ একের ওপরে স্কেয়ার হবে তো একের ওপরে স্ক্যার করলে তো এক দুই ক এবং এক গুণ করলে অর্থাৎ দুই একে দুই দুই ক ঠিক আছে এবং লাস্টে কত আসতেছে আমাদের সবশেষে মাইনাস কয় স্কোয়ার তো কয় স্কোয়ার কয় স্কোয়ার কাটা যাচ্ছে আমাদের তাহলে থাকতেছে কি দুই ক যোগ এক ইকোয়ালস টু সাঁত্রিশ তাহলে শুধুমাত্র দুই ক সংশান কত সাঁত্রিশ বিভোগ এক অর্থাৎ ছত্রিশ তাহলে দুই ক ইকাল টু যদি আমাদের ছত্রিশ হয় তাহলে শুধু ক কত হবে বলো তো ছত্রিশ ভাগ দুই অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে কত আঠারো তো শিক্ষার্থীরা দেখো আমরা এখানে কয়ার মান পেয়ে গেলাম তো যেহেতু দুটি ক্রমিক সংখ্যা সেহেতু আমরা বলতেই পারি যে একটি সংখ্যা যদি আঠারো হয় তাহলে অপর সংখ্যাটি হবে আঠারোর সাথে একের যোগফল অর্থাৎ উনিশ তাহলে আমরা সংখ্যা দুটি পেলাম আঠারো ও উনিশ তো শিক্ষার্থীরা চলে এবার পরের অঙ্কে চলে যায় এর পরের অঙ্কটা কি একটু দেখে নাও যে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তো আমরা এই অঙ্কটাও করবো একইভাবে খুব সুন্দর করে তোমরা মনোযোগ দাও দেখো আমরা কী বলেছি যে মনে করি ক্ষুদ্রতম কর্মিক সংখ্যা দুটি যথাক্রমে ক ও ক যোগ এক ঠিক আছে এই দুটো সংখ্যা আমরা ধরে নিলাম তো তাদের বর্গের অন্তর কত হবে ক যোগ এক তার উপরে স্কোয়ার মাইনাস ক এর উপরে স্কোয়ার তো ক যোগ এক এর উপরে স্কোয়ার করলে আমরা বলেই দিছি যেটা এ প্লাস বি অল স্কোয়ার সূত্রে পড়বে অর্থাৎ ক স্কোয়ার যোগ দুই ক যোগ এক হবে এটা আমরা এর আগেও বলেছি এবং সেখান থেকে মাইনাস ক স্কোয়ার করতে হবে তাহলে মাইনাস ক স্কোয়ার প্লাস ক স্কোয়ার আমরা ক্যান্সেল করতে পারি তার আমাদের থাকে দুই ক যোগ এক ঠিক আছে তো এখন তখন আমরা কয়ের মান বিভিন্ন ধরনের চয়েস করব তো আমরা যদি এখন কয়ের মান বিভিন্ন ধরনের বসাই অর্থাৎ এক দুই তিন চার ইত্যাদি যদি বসাই তাহলে কি হয় দেখি আমরা কয়ের মান যখন এক বসাবো তখন কত হবে বলো তো তখন হবে দুই গুণিতক এক যোগ এক অর্থাৎ তিন তাই না তো তখন তো সেই সংখ্যাটা পূর্ণবর্গ হচ্ছে না আমরা কিন্তু কয়ার মান এক যে ওপরে যেটা পেলাম দুই কজক এক সেখানে আমরা কিন্তু বসাবো ঠিক আছে তাহলে কয়ার মান এক বসালে তিন হয় সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কয়ের মান যদি দুই বসায় তাহলে কত হবে দেখো তো তাহলে দুই গণিতক দুই যোগ এক তাহলে পাঁচ যা পূর্ণবর্গ সংখ্যা না তিন বসালে তিন গণিতক দুই যোগ এক তাহলে ছয় যোগ এক সাত তাহলে যা পূর্ণবর্গ না তাহলে কয়ার মান চার হলে কত হবে চার গণিতক দুই যোগ এক তাহলে আট একে নয় যা পূর্ণবর্গ কয়ার মান যদি পাঁচ হয় তাহলে কত হয় বলো তো পাঁচ দু দশ যোগ এক এগারো যা পূর্ণবর্গ না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্রতম সংখ্যাটি কলস টু কত চার এবং অপর সংখ্যাটি কত হবে বলতো ক যোগ এক অর্থাৎ পাঁচ ঠিক আছে তো এই কথাই বলছে যে এমন দুটি ক্ষুদ্রতম কর্মীর সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি কি সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা তো আমরা দেখতে পাচ্ছি যে বর্গের অন্তর করার পরে আমাদের যে অ্যান্সারটা এসেছে সেটা হচ্ছে কত দুই ক যোগ এক তো এই শর্তটা স্যাটিসফাই করে কখন যখন কয়ের মান কত হয় চার হয় তো কয়ের মান যখন চার হয় তখন দেখো তো চার দুগুণো আট যোগ এক অর্থাৎ আমাদের অ্যান্সার আসছে নয় যা একটি পূর্ণবর্গ সংখ্যা তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যেখানে কয়ের মান কত বলতো চার এবং ক যোগ এক তাহলে কত হইলো বলতো চার যোগ এক পাঁচ তাহলে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম তো তুমি এটা টেস্ট করে নিতে পারো চারের বর্গ করো চারের বর্গ হয় ষোলো পাঁচের বর্গ হয় কত বলতো পঁচিশ তাহলে পঁচিশ থেকে যদি ষোলো বিয়োগ করো তাহলে আমাদের অ্যান্সার আসে কত নয় এবং নয় সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে এভাবে আমরা সবগুলো অঙ্ক আনায়াসে করে ফেলতে পারি আশা করি তোমরা সবগুলো অঙ্ক সুন্দরভাবে বুঝে ফেলতে পেরেছো তো শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় আজকের পর্বটি এখানেই শেষ করতেছি সবাইকে ধন্যবাদ